মানুষের পাশে রয়েছে, আমরা দেশের মাটিতে থেকেও উপলব্ধি করতে পারি যে গোয়েন্দা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন নিরীহ মানুষকে সাহায্য সহযোগিতা করছে, প্রবাসী ভাইদেরকে দুর্ঘটনা হলে সাহায্য করছে, এবং এই প্রবাসী সংগঠনটি যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা মনে করি শুধু দুবাই শাখা নয়, এই প্রবাসী সংগঠন অল বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে গোয়েন্দা প্রবাসী সংগঠনটি। তো আমরা আশাবাদী যে এই যে সংগঠনের মহৎ উদ্দেশ্য, আমরা দেখতে পাচ্ছি কোনো দুর্ঘটনা অথবা আমাদের দেশের কোনো প্রবাসী ভাই অসুবিধা হলে এই প্রবাসী সংগঠনটি কাজ করে যাচ্ছে এবং আর্থিক সহযোগিতা দিচ্ছে এবং অনেক উন্নয়নমূলক কাজে এবং সমাজসেবক কাজে আপনারা আপনাদের গায়ের পরিশ্রমের টাকা দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই গোয়েন্দাঘাট প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনকে, কারণ আপনাদের মহৎ উদ্যোগে আমরা এগিয়ে যাচ্ছি এবং সমাজের অনেক সুযোগ সুবিধা প্রবাসী ভাইয়েরা পাচ্ছে। আমি আশা করি এই গোয়েন্দাঘাট প্রবাসী সংগঠনটি আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, আর আমরা যারা আছি, আমার চেয়ারম্যান শাহউদ্দিন সাহেব রস্তমপুর ইউনিয়নের এবং আমি আপনাদের এই রস্তমপুর ইউনিয়নের সন্তান, আমিও আপনাদের পাশে আছি এবং আমি কথা দিচ্ছি আপনাদের যে কোনো কাজে যদি সহযোগিতা লাগে, দুবাইয়ে না পারলে আমরা বাংলাদেশে আসি, আপনাদের সহযোগিতা ইনশাআল্লাহ করব। আর আপনাদের সহযোগিতাই আমাদের একান্ত কাম্য। আপনারা এই সংগঠনকে নিয়ে আরও এগিয়ে যাবে এবং সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করবে গোয়েন্দাঘাট প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনটি, এই আশাবাদ ব্যক্ত করি। অবশেষে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।